আমরা শুনে থাকি একজন সর্বনিম্ন জান্নাতি পুরুষকে 70 জন হুট দিবে আল্লাহ তাআলা, কিন্তু একজন জান্নাতি নারীকে কি দিবেন? যেমন হযরত আসিয়া ইসলামকে ফেরাউন স্ত্রী। পুরুষ সৃষ্টিগতভাবে আমরা জানি সবাই, সৃষ্টিগতভাবে পুরুষ একাধিক নারীর প্রতি আসক্তি তার মধ্যে যেরকম থাকে, প্রকৃতিগতভাবে টান থাকে, এক বউ আছে তারপর আরেক বউ চায় আশা করে। নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, নারী কিন্তু একাধিক পুরুষ তিনি কামনা করেন না, তিনি কোনো পুরুষকে একান্তে চান, একাধিক পুরুষ এটা নারী প্রকৃতিগতভাবে চায় না। হ্যাঁ, তাহলে আপনি বলবেন তাহলে পরকীয়া কেন হয়? অনেক মহিলা তো আছে যে তার ঘরে স্বামী আছে, সে আরেকটার পিছনে দৌড়াচ্ছে, হ্যাঁ বহুগামিতার রোগ আছে, তো এর এটা যেগুলোর মধ্যে আছে সেগুলো তো রোগী, কিন্তু সুস্থ প্রকৃতিতে নারীরা সাধারণত চায় একান্তে কেউ। এখন প্রশ্ন হলো, জান্নাতে যদি হুররা থাকে তাহলে তারা একান্তে থাকলো না, বউয়ের স্বামীটা তো আর একান্তে থাকলো না? এর উত্তর হলো, দেখেন দুনিয়াতে যে রেষারেষি আছে, রেষারেষি হিংসা আছে, জান্নাতিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া নাজানা মা ফি সুদুরিহিম মিন গিল। জান্নাতে প্রবেশের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফিল্টার করবেন, জান্নাতিদের অন্তর থেকে হিংসাটা বের করে ফেলে দিবেন, হিংসা অন্তর নিয়ে জান্নাতে জান্নাতে যখন যাবে তখন কারোর প্রতি কারোর কোনো রেষারেষি থাকবে না। এটা বিষয়টা নির্ভর করে যে সহনশীলতা, আল্লাহ তাআলা সহনশীল করে দিবেন এক। দ্বিতীয়ত হলো, যিনি স্ত্রী মূল স্ত্রীর মর্যাদা তিনিই পাবেন, বাকি যারা আছেন তারা তার বলতে পারেন অনেকটা সেবিকার মতো, তার সহকারীর মতো বা তার তার সাথী সঙ্গীর মতো, এবং স্ত্রীর যে মর্যাদা রানীর মতো সেটা আল্লাহ তাআলা দুনিয়া থাকা স্ত্রীকেই দিবেন। তাছাড়া পুরো বিষয়টা আলমুল গায়েবের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতিকে স্যাটিসফাইড করবেন, ব্যাস এ হলো কথা। একজন বলে যে আচ্ছা কোরআন হাদিসে আছে জান্নাতিরা আল্লাহর কাছে যা চাইবে তা দিবে, আমি যদি আল্লাহর কাছে জান্নাতে বিড়ি খেতে চাই দিবে কি না, এটা প্রশ্ন। যদি বলেন যে আল্লাহ দিবে না, তাহলে তো আমি জান্নাতি হিসেবে আমার চাওয়া আল্লাহ পূরণ করলেন না, তাহলে কেমনে জান্নাত হলো? আর যদি বলে দিবেন তাহলে জান্নাতে বিড়ির গন্ধ? তো এই প্রশ্নের উত্তর হলো যে, যে এই প্রশ্ন করছেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বিড়ি খাওয়ার মতো এরকম কুরুচিপূর্ণ খাওয়ার চাহিদাই আপনার ওখানে আসবে না। আপনি এখন দুনিয়া বৈষয় চিন্তা করতেছেন, ওখানে আমি এটা চাইবো আর কি, ওখানে গেলে আসলে আপনার এটা ডিমান্ড থাকবে না, এমন ভালো ভালো খাবার সেখানে থাকবে। বিয়ের উপযুক্ত মেয়েকে উপযুক্ত ছেলে প্রাইভেট পড়াতে পারবে কি না, এবং ছেলেটি হিন্দু, এর শাস্তি কী হবে? কারণ বাবা মার সম্মতিতে বাসায় এসে পড়ায়। ছেলেটা হিন্দু না মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী, তার চাইতে এখানে প্রশ্নে যে বিষয়টি উঠে এসছে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। অতএব একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক মেয়েকে, বা একজন ছেলে একজন মেয়েকে, যাদের মধ্যে পর্দার বিধান প্রযোজ্য হয় এরকম একজন আরেকজনকে পড়ালে সেটা হারাম। পর্দা ছাড়া সরাসরি তাদেরকে যদি এরকম প্রাইভেট পড়ায় সেটা কি হবে? হারাম হবে। মেয়েদেরকে মেয়েরা, ছেলেদেরকে ছেলেরা পড়াবে। আর যদি ছেলেরা মেয়েদেরকে পড়াইতে হয়, মেয়েরা পর্দার মধ্যে থাকবে, পর্দার আড়াল থাকবে, বহু শর্ত থাকবে, সকল ফেতনার দ্বার বন্ধ থাকবে, তারপরে বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে, তারপরেও সেটা অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। ইসলাম এই সমস্ত ব্যাপারে খুব বেশি আমাদেরকে সতর্ক করেছে, কারণ আসলে এসব বিষয়গুলো ফেতনার দুয়ার খুলে দেয়, উন্মোচন করে দেয়। আমরা একটা সময় হয়তো বুঝবো, কিন্তু ততক্ষণে অনেক কিছু আমাদের হারিয়ে ফেলতে হবে। পশ্চিমা দুনিয়ার মানুষেরা, তারা নারীকে স্বাধীনতার নাম দিয়ে উন্মুক্ত করাটাকে তারা মনে করেছে নারীর মুক্তি। এখন সেখানকার মেয়েরা দলে দলে ইসলামে প্রতিদিন প্রবেশ করছে, তারা বুঝতে পেরেছে যে মুক্তির নামে, স্বাধীনতার নামে তাদেরকে যেই জায়গায় দাঁড় করানো হয়েছে সেটা তাদের জন্য কখনো সম্মানজনক নয়, সেটা তাদের জন্য অপমানকর, অবমাননাকর। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সুন্নাহ অনুযায়ী, সৃষ্টিগত প্রকৃতির নিয়ম অনুযায়ী সন্তান গর্ভে ধারণ করতে হয়, সন্তানকে দুগ্ধ দান করতে হয়, এই কাজগুলো তাদের করাই লাগে, 10 মাস 2 বছর এক একটাতে সময় লেগে যায়, সে কাজগুলো তাদের করা লাগে। এই ডিউটি পুরুষ চাইলেও করতে পারে না, আবার অতিরিক্ত তাদের স্বাধীনতার নামে, মুক্তির নামে বাইরের ডিউটিও তাদেরকে করতে হয়, তাহলে ডাবল ডিউটি তাদের করা লাগে। আবার বাসাবাইয়ের রান্নাও গড়ে তাদেরই করা লাগে, তাহলে ট্রিপল ডিউটি করতে হয় তাদের। মুক্তির নামে তাদেরকে যে কষ্টের মধ্যে নিবেদিত করা হচ্ছে এটা তারা বুঝতে পারছে। এই জন্য পশ্চিমা দুনিয়াতে ইসলাম গ্রহণের রেশিও সবসময় ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে অনেক বেশি, তারা এগিয়ে আসছে কারণ তারা বুঝতে পারছে। তো এরকম পরিস্থিতিতে আমরা মুসলমানরা এখনও যারা বুঝতে পারছি না, তাদের জন্য শুধু করুণা হয়। যেসব বাবা মা নিজের মেয়েকে
অন্য একটা প্রাপ্তবয়স্ক ছেলের কাছে পড়তে দিয়েছেন এবং প্রাইভেট পড়ানোর নাম দিয়ে তাদেরকে জেনার দিকে দাবি করেছেন। আর কিছু না হোক, কল্পনার জেনা তো হবেই, এটা তো আপনি চাইলেও রক্ষা করতে পারবেন না। আপনি নিজেও জানেন যে ওই ছেলেটা আপনার মেয়েকে নিয়ে, আপনার বোনকে নিয়ে যখন তাকে নিয়ে ঘন্টায় ঘন্টা বসে থাকবে, তার কল্পনার জগতে জেনা সে করবেই করবে। গুলি মিস হতে পারলেও এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বাস্তবতা বুঝে না এমন কোনো পুরুষ দুনিয়াতে নেই। এরপরও আমরা সেই কাজটা করছি। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য ছেলে মেয়েদেরকে পড়ার নাম দিয়ে এরকম ছেলেদের হাতে আপনার বেপর দিঘির সাথে যদি পড়ালেখা করান, টিউশনি করান, এরপরে একজন আরেকজনের হাত ধরে যদি পালায় যায়, এরপরে হুজুরের কাছে এসে তাবিজ দিবেন কোনো কাজ হবে না। হুজুর তো তাবিজ আগেই দিছিল, সে তাবিজ আপনি নেন নাই, এখন ধরা পড়ার পর এরপর বলবেন হুজুর একটু তাবিজ দেন যেন ফিরে আসে। কোনো তাবিজ আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার বিধানগুলোর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, ভাইরা আরব দুনিয়াতে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না, ফাসেক টাইপের, টাইফুন নিচে পায়জামা প্যান্ট পরে, ধূমপান করে, দাই নাই মুখে, অনেক হারাম কাজে লিপ্ত, মাগার বইয়ের পর্দার গুরুত্বটা বুঝে, কারণ সে নিজে তো আসামি, বুঝে যে আমি অন্যের মেয়েদের দেখলে কি চিন্তা করি, অথবা আমার বউটা দেখে বাকি মানুষ কি চিন্তা করবে, এটা সে বুঝে না, সে আনা পাবলিক। এই জন্য ইসলামের অন্য কোনো বিধান না মানলেও এইটা সে অবশ্যই মানে। আর আমাদের সমাজে উল্টা অনেক লোক আছে যে নামাজ কালাম পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, ইসলামের অনেক বিধান সে মানে, কিন্তু মেয়েকে পর্দা করায় না, বউকে পর্দা করায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেকে বলে যে মসজিদে দান করার চাইতেও নিজের বউয়ের জন্য খরচ করা উত্তম, এটা কি সঠিক? এই মর্মে একটা হাদিস আছে, ওই হাদিস থেকে সম্ভবত এই ধারণা তৈরি হয়েছে যে তোমার স্ত্রীর জন্য যদি তোমরা খাবার কিনো তাহলে সেটা একটা দেরহাম দিয়ে ওই খাবার কেনাটা একটা মসজিদ নির্মাণ বা একটা ভালো কাজ তার চাইতে উত্তম। এটা তখন হবে যদি স্ত্রীর খাবার না থাকে এবং তার ভরণ পোষণ দেওয়াটা এই মুহূর্তে ফরজ পর্যায়ে হয়ে যায়, আবার অপরদিকে মসজিদ নির্মাণ করা বা অন্য ভালো কাজটা সেই পর্যায়ের গুরুত্ব না থাকে। যেমন ধরা যাক এ এলাকায় একটা মসজিদ আছে আর একটা মসজিদ হচ্ছে, আজকাল তো ওই যে কমিটির লোকদের মধ্যে দ্বন্দ্ব হলেই আর একটা মসজিদ বানানো শুরু করে দেয়। ধরা যাক একটা মসজিদের কাজ চলছে, সেই কাজটা অত বেশি গুরুত্বপূর্ণ না হলে এমন কোনো অসুবিধা হবে না, কিন্তু হচ্ছে। আবার এদিকে আপনার বিবির বাসায় কোনো খাবার নাই, খাবার কষ্ট করছে, সে আপনার কাছে ১০০টা টাকা আছে, এখন স্ত্রীর খানা কিনবেন না মসজিদে টাকা দিবেন, কোনটা উত্তম হবে? স্ত্রীর খাবার কেনাটা, কারণ ওটা আপনার উপরে ফরজ এবং তার কাছে খাবার নাই, কিন্তু মসজিদে টাকা দেওয়াটা আপনার জন্য কি না ফরজ না, কারণ এটা অন্য আরও অনেক মানুষ আছে বানাবে, তাছাড়া এই মসজিদ না হলেও এমন কোনো অসুবিধা নাই। তো এই বিষয়গুলো নির্ভর করে পরিস্থিতির উপর, যে পরিস্থিতিটা কি। যদি আপনার বাসায় বউয়ের কাছে খাবার আছে শুধু তা না, ফ্রিজ বোঝায় খাবার আছে, ফ্রিজের বাইরে বহুত ড্রাই ফুড আছে, অনেক রকমের খাবার আছে, চাল ডাল মাছ সবই আছে, এরপরে আপনার কাছে ৫০০টা টাকা আছে, ১০০০ টাকা আছে, এদিকে মসজিদে একটা জরুরি প্রজেক্ট চলছে, একটা কাজ চলছে, এখন এই টাইমে যদি আপনি হাদিস বানান যে ঠিক আছে বইয়ের তো অনেক পদের আইসক্রিম আছে বাট ওই আইসক্রিমটা নাই, তাহলে আমি এই মুহূর্তে বউর জন্য আইসক্রিম কিনাটা মসজিদে টাকা দেওয়া হচ্ছে, বেশি সব হবে, বলেন সুবহানাল্লাহ বলে আইসক্রিম কিনে বাড়িতে চলে গেলেন, তাহলে সেটা কি হবে না, সঠিক হবে না, কারণ সেটা তো আপনার চালাকি, সেটা তো শরীয়তের যে আপনার মাকসাদ সেটা না বুঝার সামিল, বিধায় এটা করা যাবে না। আপনাকে স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা যদি আবশ্যকীয়তার পর্যায়ে পৌঁছে যে এখন না দিলে স্ত্রী না খেয়ে মারা যাবে বা না খেয়ে কষ্ট করবে, তাহলে তখন ওইটা আপনার জন্য বেশি উত্তম অন্য যে কোনো খাতে দান করার চাই। কথা কি বুঝাতে পারছি? কিন্তু স্ত্রীর আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে সেট আপ আছে, এখন মসজিদের দরকার, তখনও আপনি ওই স্ত্রীর জন্যই খাবার কিনলেন, সেটা অবশ্যই সওয়াবের বেশি কারণ হবে না। হাদিসে যেটা বলা হয়েছে ওইটা হলো যে স্ত্রীরটা ফরজে আইন, আপনার নিজের উপরে ফরজ, প্রত্যেক ব্যক্তির উপর তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া এটা তার কর্তব্য, আর মসজিদেরটা আপনার জন্য ফরজে আইন নাও হতে পারে। হ্যাঁ, যদি এমন হয় একটা এলাকা কোনো মসজিদ নাই, নামাজের জামাতের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি শুধুমাত্র মসজিদ তৈরি করতে পারেন, তাও যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কী হবেন, অবশ্যই গুণাগার হবেন, এবং স্ত্রী সন্তানের আছে অনেক কিছু তারপরেও আপনি আরও যোগ করতে চাচ্ছেন, এরকমটা করার কোনো সুযোগ নাই। তো এটা নির্ভর করে পরিস্থিতির।